সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। আর আজকের এই খবরটাতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য একটু দুঃসংবাদ আছে। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর প্রথম দিকে খুবই অ্যাক্টিভ ছিল যুক্তরাষ্ট্রের সাথে, খুবই মিত্র একটা দেশ, দেশটার নাম হচ্ছে কি, ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, ন্যাটোরও একটা শক্তিশালী অবস্থান আছে এই ফ্রান্সের। হঠাৎ করেই যুদ্ধের মাঝপথে এসে ফ্রান্সের জনগণ এই যুদ্ধের বিপরীতে নিজেদের অবস্থান তৈরি করলেন। এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি আছেন ইমানুয়েল ম্যাকো, তিনি এমন একটা অবস্থানে চলে গেলেন যে তার অবস্থান নিয়ে এই মুহূর্তে আমেরিকা কিন্তু নাখোশ। তিনি চীনের সাথে দেখা করেছেন, তিনি পুতিনের সাথে আলাদা সম্পর্কে বিশ্বাসীর কারণেই তাকে কিন্তু এক ধরনের সাইড করে রাখা হয়েছে এই যুদ্ধে। তবে তিনি কিন্তু চুপ করে বসে নাই, তিনিও তার মতন করে তার সিন্ডিকেট তৈরি করেছেন। আর এই সিন্ডিকেট থেকে এবার যে বার্তা আসছে ইউক্রেনের জন্য, একটু তো দুশ্চিন্তার বিষয় হয়ে গেছে জেলির জন্য, কারণ সামনে বিশাল সংঘাত আসবে। এই সংঘাতে অনেক অস্ত্র লাগবে আর এই অস্ত্রের জন্য টাকা লাগবে। শামসু তো কোবাবে, কিন্তু বাচ্চু টাকা কই পাবে সেটা নিয়ে এখন ঝামেলা দেখা দিছে। পশ্চিমারা ইউক্রেনের জন্য তাদের যে সাহায্য সেটা পুনর্বিবেচনা করতে পারে যদি সংঘাত দীর্ঘমেয়াদে পরিণত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বলছেন যে আপনার এই টাকার পরিমাণ আস্তে আস্তে কমে আসবে, ইউক্রেনকে আর সহযোগিতা করার ওই রকম সুযোগ থাকবে না। ঘটনাগুলির এই ধরনের পরিণতিতে ম্যাকো বলছেন যে এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, পশ্চিমা রাষ্ট্রগুলা মানে ইউরোপীয় ইউনিয়ন বা আরও যে রাষ্ট্রগুলো আছে, তারা অর্থনৈতিকভাবে ইউক্রেনকে সহযোগিতা করার জায়গাগুলো সংকীর্ণ হয়ে আসছে। ম্যাকো বলছে গতকালকে আপনার যে আমাদের অবশ্যই পরিস্থিতি অনুসারে উচ্চ এবং মাঝারি তীব্রতর সংঘাতে ইউক্রেনের দীর্ঘমেয়াদী সমর্থনের জন্য জনমত তৈরি করতে হবে। সেই কারণে এই গ্রীষ্মে আমাদের অংশীদারদের সাথে আমাদের সমর্থনের প্রকৃতি পুনর্বিবেচনা এবং বিশ্লেষণ করতে হবে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমাদের কী প্রয়োজন তা উপলব্ধি করতে হবে। ফরাসি নেতার প্রত্যাশিত ইউক্রেনীয় পাল্টা আক্রমণের ব্যর্থতার ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশ্যে আলোচনা করছেন। আর তিনি বলছেন যে এখানে মধ্যস্থতার জায়গাটাতে কিছুটা ভূমিকা পালন করতে হবে। ইমানুয়েল ম্যাকো মনে করছেন যে এই সংঘাতটা যেই মুখে চলে গেছে সেইখান থেকে এটাকে থামানো বা এই যুদ্ধের মাধ্যমে ইউক্রেন আসলে খুব বড় ধরনের সফলতা পাবেন এটা তিনি বিশ্বাস করেন না। যেটা আমরা মার্কিনীদের যে পেন্টাগনের নথি ফাঁস হয়েছিল সেইখানেও কিন্তু দেখেছি এই যুদ্ধ 2024 পর্যন্ত যাবে। ওই একই ভাষা ইমানুয়েল ম্যাকো কিন্তু ব্যবহার করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের যে ফান্ড আছে, এই ফান্ডটা বেসিক্যালি ইউরোপের বিভিন্ন দেশগুলোর বিভিন্ন অন্যরকম প্রাকৃতিক দুর্যোগ বা ধরেন নানান ধরনের অভিবাসী সমস্যা অথবা নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী করার জন্য এগুলাকে ফান্ড তৈরি করে রাখা হয়েছে বা ন্যাটোর ফান্ডগুলো। কিন্তু এই অহেতুক যুদ্ধে যে টাকাগুলো খরচ হচ্ছে সেগুলোতে আস্তে আস্তে পশ্চিমারা আগ্রহ হারিয়ে ফেলছে। তবে আমি আবারও বলি যে এখানে ন্যাটো বা ইইউর যে সদস্যভুক্ত দেশগুলো আছে সবাই কিন্তু এখানে দেদারসে দিতে রাজি না। আপনি দেখেন হাঙ্গেরি একটা কঠিন অবস্থানে আছে, এদের সাথে যোগ হয়েছে অস্ট্রিয়া। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোর অবস্থানটা কৌশলগত, মানে এটা ধরেন ধরি মাছ নাসুই পানি, মানে রাশিয়ার সাথে তিনি কিন্তু আর কোনো পাঙ্গায় যাচ্ছেন না। আপনি দেখেন যে মাঝখানে ফ্রান্স একদম চুপ হয়ে আছে। এই এখন যখন পশ্চিমের অন্যান্য রাষ্ট্রগুলা, পোল্যান্ডের মতন রাষ্ট্র বা স্লোভাকিয়ার মতন রাষ্ট্রগুলা ইউক্রেনকে যুদ্ধ বিমান থেকে শুরু করে অনেক কিছু দিচ্ছে, সেখানে অন্যরা 10টা দিলে ফ্রান্স দিচ্ছে একটা। ইভেন ফ্রান্সের প্রেসিডেন্ট সরাসরি যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছেন যে যুক্তরাষ্ট্রের বলয়ের মধ্যে থেকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সক্ষমতা হারিয়ে যাচ্ছে। অলিখিতভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সিস্টেমের উপরেই ইউরোপের রাষ্ট্রগুলো এখন নির্ভরশীল হয়ে গেছে। সেখান থেকে বের হয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়া উচিত বলেই কিন্তু ফ্রান্সের এই প্রেসিডেন্ট মনে করছেন। আর যার কারণে আন্তর্জাতিক যেই মানে অঙ্গনে, সেখানে মানে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফ্রান্স এখন একটা নিউট্রাল ভূমিকায় চলে গেছে। আবার বাইডেনের সাথে কিছুটা বাকবিতণ্ডা আছে এই ইস্যু নিয়ে। আর লাস্ট কয়েকবার দেখেন জেলেনস্কিও ফ্রান্স সফরে কিন্তু আর ঘন ঘন যাচ্ছে না। এটার দুইটা কারণ, কারণ ফ্রান্স কোথাও না কোথাও আমেরিকার খেলাটা বুঝে গেছে, আর দ্বিতীয়ত ফ্রান্সের জনগণ চায় না তাদের রাষ্ট্রের টাকা, তাদের ট্যাক্সের টাকা দিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলুক আর সেখানে পশ্চিমারা কোটি কোটি ডলার এসে ব্যবসা করুক। অস্ত্রের ব্যবসা হচ্ছে,
তাদের টাকা দিয়ে মানুষের রক্ত তারা চায় না। ধন্যবাদ ফ্রান্সকে এরকম শক্ত অবস্থানের জন্য। দেখা যাক জেরির কপালে কী হয়। আসসালামু আলাইকুম।